أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بيراشي نمبر حديث عن حمزة بن عبد الله بن عمر. حمزة بن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم প্রখ্যাত সাহাবি, তার পিতা আমিরুল মুমিনীন দ্বিতীয় খলিফা সাহাবি খলিফা রাশিদ। এই আব্দুল্লাহ বিন ওমরের ছেলে হামজা তাবি, তিনি বলছেন আন্না ইবনে ওমর, তার পিতা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা বলেছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, বাইনা আনা নাইমুন, আমি কোন এক সময় একদিন শুয়েছিলাম ঘুমিয়েছিলাম, উতিত বেকাধে লাবানিন, আমার কাছে ঘুমন্ত অবস্থায় একটি দুধের পেয়ালা নিয়ে আসা হলো, কাদহন পেয়ালা, দুধের পাত্র বা পেয়ালা নিয়ে আসা হলো, ফাশারেবত, আমি পান করলাম, আমাকে বলা হলো যে দুধ পান করেন। আর নবী রাসূল গণের স্বপ্ন হচ্ছে ওহির একটা ধরন, এমন করে পান করলাম, হাত্তা ইন্নি লাআরার রিয়া ইয়াখরুজু ফি আজফারি, আমি দেখতে পাচ্ছি যে আমার দুধ পান করে পরিতৃপ্তি আমার নখ দিয়ে প্রকাশ পাচ্ছে, মানে এত বেশি পান করেছি। এটা আরবি ভাষার একটা অলঙ্কার, যেমন আমরা বলি যে আজকে এত খেয়েছি যে এখানে উঠে গেছে, এটা আমাদের বাঙালিদের কথা। আর আরবিদের কথা হচ্ছে যে আমি এত পান করেছি যে আমার নখের ডগাতে পর্যন্ত দুধ পৌঁছে গেছে, মানে মন ভরে যতটা পারি আমি পান করেছি। একবার স্বপ্ন যোগে সুম্মা আতাইতু ফাযলি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আমার পান করার পরে অতিরিক্ত দুধটা আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলাম, আমিরুল মুমিনিন খলিফায়ে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তাকে দিয়ে দিলাম। কালু, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফামা আউয়াল তাহিয়া রাসূলুল্লাহ, তাহলে এই স্বপ্নের আপনি কি মর্ম আপনি বর্ণনা করলেন, এর তাওয়িল মানে এর হচ্ছে আপনার বিবরণ বা মর্ম রহস্য, এই স্বপ্নের অর্থ কি ব্যাখ্যা কি? কালা, বললেন রাসূলুল্লাহ আল ইলম, আউয়ালতুহু আল ইলমা, আমি এই স্বপ্নের ব্যাখ্যা করলাম কি, যে এলম, যে আমার পরে জ্ঞান দেওয়া হয়েছে সবচেয়ে বেশি দিন সম্পর্কে তাকে, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য হাদিস রয়েছে যে প্রত্যেক উম্মতে মুলহাম রয়েছে, মুলহাম রয়েছে মানে যারা যে কথাগুলি বলেন বা সিদ্ধান্ত পেশ করেন সেই সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ তাদের জবান দিয়ে বলায় কথাটা সঠিক হয়, তাদেরকে আল্লাহ এই ক্ষমতা যোগ্যতা দিয়েছেন সৃষ্টিগতভাবে। প্রত্যেক উম্মতে কিছু এরকম আছে, আর আমার উম্মতে যদি কেউ মুলহাম হয়, কাউকে ইলহাম হয়, ইলহাম মানে এই নয় যেমন সুফিরা বলে থাকে ইলহামের মাধ্যমে শরীয়তের ধর্মকর্ম অনেক কিছু, আমাকে ইলহাম হয়েছে এখন চিল্লাই যেতে, আমাকে ইলহাম হয়েছে যে এই তরিকাতে 40 দিনে বেরোতে হবে, না 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 না, ওইসব নয়। যেমন স্বপ্ন দিনের উৎস নয়, তেমনি কেউ বললো আমার এলহাম এলহাম দিনের উৎস নয় যে আপনি দিন নেবেন সেখান থেকে, ভালো করে মনে রাখবেন। কিন্তু কিছু জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন, ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ রাব্বুল তাদেরকে এমন জ্যোতি দিয়েছেন তাদের অন্তরে, তা দিয়ে তারা দেখেন বা চিন্তা করেন, যে কথাগুলি বলেন অধিকাংশ ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত উপনীত হইতে পারেন, সঠিক কথা বলেন। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিতে বেশ কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলি এখন বলার সময় নেই সেজন্য বলবো না, বেশ কিছু ঘটনা রয়েছে যেখানে একটি প্রস্তাব রেখেছেন বা একটি মনের তার আকাঙ্ক্ষা পেশ করেছেন আর তার অনুকূলে তার পক্ষে ওহী চলে এসেছে, তার পক্ষে ওহী চলে এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিনের জ্ঞান দিয়েছিলেন, দুধ কেউ যদি স্বপ্নে দেখে, আজকেও যদি আমি আপনি দেখি দুধের স্বপ্নে দেখেন যে দুধ পান করছি বা কেউ পান করছে, তো এর ব্যাখ্যা হচ্ছে কি, এলেম, যে দিনের এলেম। কেন কেন
দুধ থেকে এলেম কি করে নিলেন, রহস্যটা শুনে স্বপ্নের বিবরণগুলি এইভাবে হয়ে থাকে। দুধ সবচাইতে উপকারী খাদ্য এবং পানীয়, খাবারও কাজ করে আর পানিরও কাজ করে। দুধের কোনোটাই আপনার অসার না, দুধকে যাই বানান না কেন সবটাই কাজে লাগে, তাই না? দুধ থেকে কত কি তৈরি হয় চিন্তা করেন আপনি, দুধ থেকে দই মাখন ঘি আর হ্যাঁ কত কি আপনি বানাচ্ছেন আপনি। তো দুধ, দুধ অত্যন্ত উপকারী, এই জন্য দুধ পান করে দোয়া শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারিক লানা ফিহি ওয়া যিদনা মিনহু, আল্লাহ আমার এই দুধে বরকত দাও আর ওয়া যিদনা মিনহু, এটা আরো বেশি দাও। পক্ষান্তরে অন্য খাবার আপনি যত ঘি পোলাও খান না কেন, হ্যাঁ যতই কিছু ভালো আপনি খান না কেন, কি বলবেন? আল্লাহ বারিক লানা ফি ওয়া আতআমনা খাইরা মিনহু, আল্লাহ আমার এই খাবারে বরকত দাও এবং এর চাইতে ভালো খাবার খাওয়াও, এর চাইতে ভালো খাবার দাও, আতআমনা খাইরা মিনহু। দুধ মানুষের জন্য অত্যন্ত উপকারী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভ থেকে যে শিশু হ্যাঁ ভূমিষ্ঠ হচ্ছে তার প্রধান খাদ্য কি করেছেন, দুধ। আল্লাহু আকবার, দুধ কত পুষ্টিকর খাবার। ঠিক তেমনই দিনের জ্ঞান, দিনের জ্ঞান পুরোটাই উপকারী। দিনের জ্ঞানের আপনি আকীদা তৌহিদের এলেম হাসিল করেন, তাফসীরের এলেম হাসিল করেন, হাদিসের এলেম হাসিল করেন, ফিকহের এলেম হাসিল করেন, উসুলুল হাদিস উসুলুল ফিকহ মুস্তালাহুল হাদিস আপনি পড়েন, আপনি দিন শিখার জন্য আরবি ভাষা পড়েন, দিন শিখায় সহযোগী হবে বলে আপনি বালাগাত ইলমুল বালাগা পড়েন, ইলমুল নাহ ওয়া সার্ফ পড়েন, গ্রামার পড়েন, যাই পড়েন না কেন সব উপকারী, সব উপকারী। দিন যে শিখে তারও উপকার হয়, যে শিখায় তারও উপকার হয়, যে প্রচার করে প্রসার করে তারও উপকার হয়, যে যেভাবে অংশ নেয় না কেন এই দিনের এলমগুলো যে প্রচার প্রসারে যেইভাবে অংশ নিচ্ছেন আসলে আজকাল সোশ্যাল মিডিয়া, সে উপকৃত দুনিয়া আখেরাতে। আপনার মাধ্যমে আমার মাধ্যমে কেউ যদি হেদায়েত হয় আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু ওই লোক দিয়ে হয়তো হাজার হাজার লোক, আমার দ্বারা একটা লোক হেদায়েত হয়েছে, কিন্তু ওই লোক দিয়ে যেই লোক আমার মাধ্যমে আপনার মাধ্যমে হেদায়েত হয়েছিল সেই লোকের মাধ্যমে হাজার হাজার লোক দিন শিখেছে হেদায়েত হয়েছে, তাহলে আমার খাতায় এইভাবে করতে করতে আমার ওপরে যা রয়েছে আমাকে যারা শিখিয়েছে আর সর্বপ্রথম শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য পুরো উম্মতের এলম আমল আর দাওয়াত সবগুলি এসেছে কোত্থেকে, সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সুতরাং এক অংশ সমান সমান কার খাতায় চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল খাতায় চলে যাচ্ছে, বলা প্রয়োজন নেই। সুতরাং ওই বেদাতি তরিকা অবলম্বন করবেন না যে ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে আমাদের বেদাতি হুজুররা শিখিয়েছে, হে আল্লাহ পাঁচ দিন ধরে যে তাফসীর মাহফিল করলাম আল্লাহ তোমার নবীর পাকের রওজায় পৌঁছিয়া দাও, কোথায় পেলে এসব কথা, কোথায় পেলে এসব কথা, তোমার নিজের জন্য রাখো, তুমি বেশি মুখাপেক্ষী নেকির, একটা নেকির জন্য ফেসে যাবে, একটা গোনা তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, সুতরাং গোনার বোঝা হালকা করো, নেকির বোঝা ভারী করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য পাঠাবার দরকার নেই, সব বিদাতি দোয়া শিখাবেন না জাতিকে, এই ইসলামগুলোকে যেগুলো ইসলাম নয় অন ইসলামী কথাগুলোকে চিহ্নিত করার জন্য কোরআন সুন্নার দায়ীদেরকে আলেমদেরকে গাল খেতে হয়, যারা গাল দিচ্ছেন ভালো করে মনে রাখেন, একদিন ভালো করে বুঝতে পারবেন, ঠিক সেই দিন হাশরের মাঠে ফয়সালা হবে।